হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 22শে জুন শনিবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে বেনাপোল স্থলবন্দরের ঈদের পরবর্তী জনসমুদ্রের পরিস্থিতি। বন্ধুরা, আপনারা এবছর কিন্তু রেকর্ডময় একটা পরিস্থিতি বিদ্যমান অবস্থায় দেখতে পাচ্ছেন। গত সেই ঈদের 2 থেকে 3 দিন আগে থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত ঈদের আজকে প্রায় 5 দিন পার হয়ে গেছে, এখনও পর্যন্ত বেনাপোল স্থলবন্দরের যে জনসমুদ্র পরিস্থিতি সেটা কিন্তু বিদ্যমান রয়েছে। কোনো অবস্থাতেই জনসমুদ্র পরিস্থিতি কমছেই না। দূরপাল্লার বাসগুলো এখনও পর্যন্ত সারা রাত সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে আসছে। এছাড়া সকাল থেকে স্থানীয় অর্থাৎ পার্শ্ববর্তী জেলা থেকে যে বাসগুলো আসে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভরে আসছে, ট্রেনগুলো সম্পূর্ণরূপে ফিল আপ করেই আসছে। তো সর্বোপরি সব মিলিয়ে কিন্তু বেনাপোল স্থলবন্দরের যে দুর্বিষহ পরিস্থিতি আপনারা গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করতে পারছেন, আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকেও আপনারা দেখতেই পাচ্ছেন যে 2 থেকে 3 চারি করে লাইনটি সেই বেনাপোল বাজার থেকে বেনাপোল বাজারের ব্রিজ পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। সব মিলিয়ে একটা দুর্বিষহ পরিস্থিতি রয়েছে। একসঙ্গে অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে, যাত্রীদেরকে জিম্মি করে 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে, বেশি টাকা দেবার লোভ দেখিয়ে পাসপোর্ট আটকে রেখে। তাই কোনো অবস্থাতে আপনার পাসপোর্ট কারো কাছে হস্তান্তর করবেন না, আপনার মূল্যবান সামগ্রী একান্ত আপনার নিজ দায়িত্বে রাখবেন, কারো প্রলোভনে পা দিবেন না, বেশি টাকার লোভে পড়ে কোনো অবস্থাতে আপনার মূল্যবান সম্পত্তি হারাবেন না। সবথেকে ভালো হয় ইন্ডিয়া সাইডে পার হবেন, ওখানে কয়েকটা ঘর বার্গেনিং করে সেরা রেট যেখানে পাবেন সেখান থেকে ভাঙাবেন। তবে ইন্ডিয়া সাইডেও কিন্তু এই অসাধু চক্র সক্রিয় রয়েছে, তারাও কিন্তু হঠাৎ করে এসে পাসপোর্ট হাত থেকে নিয়ে বেশি রেট দেওয়ার কথা বলে দৌড়ে চলে যায়, সেখানে পাসপোর্ট হারানোর একটা শঙ্কা থেকে যায়। তাই অবশ্যই আপনার এই বিষয়ে সতর্ক থাকবেন। পাশাপাশি বন্ধুরা, যে বিষয়টি মূল আলোচনা যে এই ভিড়টা কবে নাগাদ কমতে পারে, তো আপনারা যেহেতু প্রতিদিন একই প্রশ্ন করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু ছুটি প্রায় শেষের পথে, তাই আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই ভিড়টা সম্পূর্ণরূপে কমে যাবে। পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট কিন্তু আজও সেই সকাল থেকে সর্বোচ্চ 72 রুপি প্লাস রয়েছে এবং ডলার এক্সচেঞ্জ রেটটি 85 রুপি রয়েছে। ধন্যবাদ বন্ধুরা।